ওকে, আজকে আমাদের 50 নাম্বার ক্লাস, তাই তো? দেখতে দেখতে আমরা 50 নাম্বার স্যার। ক্লাসে চলে আসছি, ঠিক হ্যাঁ আছে? জি স্যার। 50 নাম্বার ক্লাসে দেখি আমরা কি করা যায়, আমরা সবাই মিলে নতুন কিছু করার চেষ্টা করবো। ওকে, দেখি। আর হচ্ছে না কেন? ওকে, ওই যে স্ক্রিনে কি কোন স্ক্রিন আসছে আপনার এখন, কি দেখাচ্ছে স্যার শেয়ারে অপশনটাই মানে অ্যাক্টিভ আসছে না। হ্যাঁ, উপরে যে আপনার যে স্ক্রিনটা আছে ওটার উপর একটা ক্লিক করেন, তারপর ইয়ে হবে। স্ক্রিনের উপর ক্লিক করেন, স্ক্রিনের উপর আচ্ছা ছোট্ট যে স্ক্রিনটা আসছে ওটার উপর ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার হচ্ছে। ওকে, মেসেজ কিসের আগে সেটা দেখেন। আচ্ছা, এগুলা রিড করে, এই তিনটা মেসেজ রিড করে রাখেন এগুলা। ওই যে ডান পাশে যে আইকনটা আছে না, আইকনটার উপর ক্লিক করলে রিড হয়ে যাবে এই মেসেজ। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। আচ্ছা, ডাইরেক্ট ক্লিক হয়ে গেছে। ওকে, আচ্ছা, আপনি ছবির উপর ক্লিক করেন, যে ইয়ের উপর ক্লিক করে প্রোফাইলে চলে যান, ওইটার উপর ক্লিক করেন। এর উপরে আপনার নামের যে আইকনটা উপরে উপরে যান। হ্যাঁ, ওই যে, হ্যাঁ, ওখানে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করেন এখন। ওকে, তো আপনার এখন যান, ওই যে মেসেজ রিড করে আসেন, মেসেজ গুলো রিড করে আসেন আগে। এখানে কেন যাচ্ছেন বারবার, আপনার ওইখানে যায় মেসেজটা রিড করতে। তিনটা মেসেজ রিড করে ফেলছি, ওপেন করে ফেলছি। ওকে, তো এখানে মেসেজ অপশনে ক্লিক করেন, তো একটু বাম পাশে ওই যে এই মেসেজটা, ওই যে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আপনি কি করেন, ওই গিগে যান, গিগ। না, এই গিগ না, ওই যে উপরে গিগ অপশন, মেসেজ অর্ডার গিগ, ওই গিগে ক্লিক করেন। ড্যাশবোর্ড মেসেজ অর্ডার গিগ, ওই গিগে ক্লিক করেন। স্যার কোন দিকে আমি পাই নাই? উপরে 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 যান। জি স্যার, পাইছি স্যার। ওই দেখেন, আপনার গিগটা কি অ্যাক্টিভ করছেন নাকি এখন? না স্যার, আমি তো এটা আমি চেক করি। ওকে, আরাফাত রহমান, তাই না? আচ্ছা, আপনি কি করেন, হ্যাঁ, ওখানে ক্লিক করেন, ডান পাশে, ডান পাশে, ডান পাশে, ও যে একটা তীর চিহ্ন দিয়ে দেখেন, তীরের মতো দেখেন, একদম ডানে, গিগের ডান পাশে, নিচে নিচে নিচে, গিগের ডান পাশে, মানে হ্যাঁ, ওই 0% ডান পাশে, 0% ডান পাশে দেখেন ছোট্ট একটা আইকন আছে হোয়াইটের মাঝখানে, টাউনেরও লাস্ট 30। ও আচ্ছা আচ্ছা, এটা বেশ, হ্যাঁ, ক্লিক করেন। এডিট এডিট না, এডিট না, এডিট না, বেগে যান, বেগে যান, বেগে যান। আচ্ছা, আগে টিক চিহ্ন দেন, আগে টিক চিহ্ন দেন, ওই যে এটাকে টিক দিয়ে দেন। ওকে, এখন দেন, ক্লিক করেন। এখন তো স্যার এডিট এডিট। ওকে, আচ্ছা, এডিট আসুন, নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, স্যাপ দেন স্যার, আরো নিচে যাবো। হ্যাঁ, স্যাপ দেন,
উপরে যান, হ্যাঁ উপরে, ওই যে গ্যালারিতে যান, গ্যালারি, গ্যালারিতে যান, ওভারভিউ ডান পাশে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন, নিচে আসেন, নিচে আসেন, আসেন, নিচে আসেন। ওকে স্যার, উপরে, এখন উপরে যান, উপরে যান। সেভেন প্রিভিউতে যান দেখি। আচ্ছা ওকে, তো এখন আপনি যান ইয়েতে, আবার গিগে যান, ওই যে উপরে দেখেন নতুন একটা ট্যাব, ট্যাবের মধ্যে গিগ দেওয়া আছে, এখানে অ্যাক্টিভ ক্লিক করেন, অ্যাক্টিভ উপরে দেখেন গিগ এর নিচে অ্যাক্টিভ লেখাটা আছে বাম পাশে, ওকে আচ্ছা জি স্যার, এটাকে এটা ক্লিক করব, হ্যাঁ করেন দেখি, ওখানে কিছু পাবেন না, অবশ্য হচ্ছে না তো স্যার, আচ্ছা হবে না, আচ্ছা এখন যান পোস্টে যান, পোস্ট পাস্ট, পাস্টে যান, পোস্ট করা আছে দেখেন ডান পাশে, আরে ওদিকে কেন অ্যাক্টিভ, হ্যাঁ ডান পাশে পড়েন, পড়েন ডান পাশে, ডান পাশে বলতে একেবারে ডান পাশে না, অ্যাক্টিভ পেন্ডিং রিকোয়েস্ট ড্রাফট ডিনাইড পাস ক্লিক করতে হবে, এখন এটাতে ক্লিক করেন, এটাতে না স্যার, এটাতে নিজেরটাতে, এখন অপশনে বাড়ে, ওই যে ডান পাশে আইকনটাতে যান দেখি, ওই ডট ডট কিছু করা লাগবে না, ওই যে উপরে অ্যাক্টিভেট আসছে, উপরে অ্যাক্টিভেট আসছে, ওই যে দেখেন বামে বামে বামে, এটা এটা, হ্যাঁ ক্লিক করেন, দেয়ার আর নো গিগস ইন দ্য ফাইল, আচ্ছা এখন অ্যাক্টিভে যান, এখন অ্যাক্টিভে যান, ওকে হয়ে গেছে, আপনি এখন প্রোফাইলে যান, হয়ে গেছে, আপনার সাতটা গিগ দিলে বোঝা যাবে যে আসলে প্রবলেমটা কোথায়, যখন আপনি ছয়টা গিগ এর পর গিগ দিতে পারবেন না, ঠিক আছে, তখন বুঝতে পারবেন যে আপনার ওই একটা গিগ দিতে গেছিলেন বাট ডেটা ফুল কমপ্লিট না করার কারণে এই প্রবলেমটা হয়েছে, ওকে আচ্ছা, তো এখন আপনি প্রোফাইলে যান, দেখেন আপনার গিগ অ্যাক্টিভ হয়ে গেছে, আমি আপনার গিগ দেখতে পাচ্ছি, আমি দেখছি, ঠিক আছে আপনার গিগ আছে এখন, ওকে তো আপনার ছবি দিয়ে দেন, আপনার ছবি দেওয়া নাই, ঠিক আছে, কোনো প্রবলেম না, না ওকে, বাকি দেন স্যার, আমার গিগটা কি অ্যাক্টিভ আছে স্যার, হ্যাঁ আপনার স্যার আমার গিগটা কি অ্যাক্টিভ আছে, কেন আনঅ্যাক্টিভ করছেন নাকি, না না তাহলে গিগ কেন আনঅ্যাক্টিভ হয় বল, সেটা তো জানি না স্যার, সেটা স্যার হচ্ছে আপনার ফাইবারে অ্যাক্টিভ না থাকলে, ফাইবারে অ্যাক্টিভ না থাকলে, ঠিক আছে ওকে, ফাইবার লগইন না করলে, অ্যাক্টিভ বলতে কি লগইন না করলে, জি স্যার, তো প্রেজেন্টটা নিয়ে নেই আমরা, প্রেজেন্টটা নিয়ে তারপর আপনারা কাজ করেন, আমরা আপনার কাজটা দেখতেছি, কে কত দূর করছেন, করতে থাকেন, আচ্ছা আসিফ সাবা দিদি আসছেন, নাই স্যার কোনো চাল শব্দ নেই, হালিমুন নাই সাহেব আসছেন, রহমান রয় আছে, সোমাইয়া নিশাদের কি খবর, আসে না কেন, ওকে ফাতেমা আছে, এগুলো আসে, আচ্ছা স্যার আমি আছি, কে আছেন,
স্যার আমি প্রেজেন্ট আছি স্যার ফাতিমা কাজে শান্তা তাই না জি স্যার জি স্যার কিন্তু সুমাইয়া নিষেধ কোথায় আমি সুমাইয়ার সাথে কথা বলছি ওকে হৃদয় রয় ক্যাম জি স্যার সাজিদ ইয়েস স্যার ওকে তাসনিম রোহানি আপনি তনমুল খান আসে নাই আসছে স্যার শারমিন আপু ওকে আরাফাত ভাই আছে ওকে আব্দুর রউফ আসে নাই আচ্ছা হাবিবুর রহমান আসে নাই ওনার সময় আচ্ছা স্যার আমাদের এই ভিডিও গুলা কি সবসময় থাকবে হ্যাঁ হ্যাঁ সবসময় থাকবে বাইরে যেহেতু আপনার বাইরের ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন অবশ্যই বাইরের কান্ট্রি গুলো যারা ফ্রিল্যান্সিং এ বেশি বেশি কাজ করায় উন্নত রাষ্ট্রগুলোতে এগুলো নিয়ে ইয়ে করবেন ঠিক আছে কানেকশন বাড়ান আমরা কি সবাই মোটামুটি ভালো একটা পর্যায়ে আছি নাকি শিখার অনেক কমতি আছে না স্যার স্যার আমাদেরকে যতটুকু শিখিয়েছে স্যার ততটুকু তো আমরা পারি আচ্ছা যতটুকু শিখেছে এখন কি মনে হচ্ছে আপনারা এর মধ্যে ফাইবার ফ্রিল্যান্সার ঠিক আছে অনেক যাচ্ছে যে মার্কেট প্লেস গুলো ঘোরাঘুরি করছেন দেখছেন ডিজাইন দেখেছেন তাতে কি মনে হচ্ছে যে আপনারা যা শিখতে পেরেছেন সে এগুলো দিয়ে ইনকাম করা যাবে জি স্যার জি স্যার সম্ভব স্যার স্যার আমরা যতগুলো কাজ জানি বর্তমানে এগুলো কাজ বলতে আমাদের তো গিগে আসবে না বুঝছেন অনেক কাজ জানি জি স্যার অনেক গুলো স্যার শেখানো হয়েছে এখন অনেক হ্যাঁ স্কিলটা ডেভেলপ করি তাহলে আমাদের বসে মধ্যে কাজ করে ঠেকাতে পারবো না হ্যাঁ যেহেতু অনেকগুলো কাজ জানেন এর মধ্যে থেকে বেস্ট গুলোকেই প্রেজেন্ট করবেন ঠিক আছে মানুষ কিন্তু অনেক কিছু জানে তো প্রেজেন্টার যখন প্রেজেন্ট করে কোনো কিছু তখন তার বেস্টটা প্রেজেন্ট করার ট্রাই করে তো আপনারাও করবেন আর বেসিক্যালি মাথায় রাখবেন যে একটা গিগ একটা গিগের ইমেজ সম্পূর্ণটাই আপনার সারা জীবনের একটা ইয়া হয়ে দাঁড়াবে থাকবে ওইটা সাক্ষী হয়ে থাকবে মানে ওইটাই আপনার ইনকামের প্রথম ইয়া মানে প্রেজেন্টিং যে ডিজাইন হয়ে থাকবে সেটা কি রকম যে ওই গিগ আপনি অর্ডার যদি পড়ে যায় অর্ডার যদি আসা শুরু করে রিভিউ যদি পড়ে তখন কিছু চেঞ্জ করলে আবার ওই গিগে সমস্যা হবে ঠিক আছে আগের র্যাঙ্কিং থেকে নিচে নেমে যাবে তো এই জন্য আমরা যখন গিগ গুলো তৈরি করব গিগের ইমেজ থেকে শুরু করে সবকিছুই খুব সুন্দর করে তৈরি করার চেষ্টা করব ঠিক আছে
আমরা কনটেস্ট করতেছি, কনটেস্ট থেকে অনেক ডিজাইন বের হবে, তার মধ্যে থেকে আমরা বেছে বেছে সেরা ডিজাইন গুলো দিয়ে আমরা গিগ তৈরি করব। ঠিক আছে, এটা আপনাদের স্যার বলবে। আমাদের 50তম ক্লাস শেষে আসলে এটা নির্দিষ্ট একটা সিলেবাসের মধ্যে শেষ হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে আপনাদের ক্লাসগুলো আবার আরো একটু কন্টিনিউ রাখতে। এই পরবর্তী 50টা ক্লাস আজকে শেষ হওয়ার পরে পরবর্তীতে কখন ক্লাস হবে, কি কতটুকু টাইমে ক্লাস হবে, হ্যাঁ কি ক্লাস হবে, এটা স্যার আপনাদের জানিয়ে দেবে। ঠিক আছে, তবে এটা মাথায় রাখেন ক্লাস শেষ হচ্ছে না। ঠিক আছে, জাস্ট নির্দিষ্ট একটা টাইমে ক্লাস এটা শেষ হয়েছে। আপনাদের নিয়ে আমরা আরো একটু গ্রুপিং করব আপনাদের, আর এই ক্লাসের পরে স্যার আপনাদের সাথে ক্লাস তো করবেনই, ঠিক আছে করাবেন, এরপর আপনাদের মেন্টরিং ক্লাস হবে। ঠিক আছে, মেন্টরিং ক্লাসের শিডিউল আমরা জানিয়ে দেব, গুগল ক্লাসরুম মেইল মানে মেইলটা রেগুলার চেক করবেন, সমস্যা নেই, প্রতিদিন সবাই প্র্যাকটিস করতে থাকেন, সবাই ভালো থাকবেন। আমি জি স্যার কথা বলছি না, স্যার আপনিও ভালো থাকবেন। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কারণ দেখাচ্ছে আজকে আমার এই প্রবলেম আমি পারতেছি না। ফর এক্সাম্পল তাসনিম রোহানির আপু দিয়ে উদাহরণ দেই, ওনার যদি প্রবলেম থাকে তো উনি আসলো যে স্যার আমি তো এটা কাজ সমস্যা আমি পারতেছি না, ওকে তার প্রবলেম আজকে সলভ করলাম। ঠিক আছে, আরেকদিন আসলো স্যার আমার তো এটা প্রবলেম সলভ করা, তবে সবাই কন্টিনিউয়াসলি আসার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট প্রেজেন্টটা দিয়ে যাবেন। ঠিক আছে, যাদের মেজর প্রবলেম থাকবে যে স্যার আমি ব্যস্ত আছি আমি আজ থাকতে পারতেছি না, একটু আমাকে প্রেজেন্ট দিয়ে দেন। ঠিক আছে, ওকে আমি তাদেরকে ওইভাবে প্রেজেন্ট দিয়ে আমি ঠিক আছে বলে দেবো। ঠিক আছে, আপনারা যেতে পারেন স্যার। প্রেজেন্টটা স্যার কাউন্ট হবে কি? হ্যাঁ প্রেজেন্ট তো কাউন্ট হবেই, প্রেজেন্ট কাউন্ট হবে না, এটা ক্লাস রানিং চলতেছে, প্রেজেন্ট তো কাউন্ট হবেই। বলতে 50টা ছিল তো স্যার ওই জন্য বললাম। হ্যাঁ না 50টার বাইরের প্রেজেন্ট কাউন্ট হবে। আপনাদের বললাম আপনাদের এই এলএডিপি প্রজেক্টের যে কাজগুলো আমরা করতেছি সেগুলো পর্যায়ক্রমে একটার সাথে আরেকটা সম্পৃক্ত। ঠিক আছে, এই যে মনে করেন যে আমরা শুরু থেকে কি করেছিলাম, শুরু থেকে এক ধরনের কাজ করছি, এখন আস্তে আস্তে অন্য ধরনের কাজের দিকে যাচ্ছি, আবার নেক্সট আরেকটা নেক্সট ক্লাস থেকে আমরা আরেক ধরনের কাজের দিকে মুভ করব। তো এটা একটার সাথে একটা, আগে আপনারা অ্যাসাইনমেন্ট দিতেন, এখন অ্যাসাইনমেন্ট কমে গেছে না, এখন অ্যাসেসমেন্ট দিবেন, 11 তারিখে পরীক্ষা আছে আপনাদের। তো এই বিষয়গুলো আমরা আসলে একটার সাথে আরেকটা সম্পৃক্ত। এই যে আপনার 50টা ক্লাস, এটা একটা নির্দিষ্ট সময়কাল, প্রথমে 25টা ক্লাস শেষ হয়ে গেছে, আজকে থেকে আমাদের 50টা ক্লাস শেষ হয়ে গেল, ইটস ওকে সমস্যা নাই, তারপরেও আমরা কন্টিনিউ করতেছি। সেই কন্টিনিউ করাগুলো আমাদেরকে কি করতে হবে, ওইখানেও আমাদের প্রেজেন্টের একটা ইয়ে থাকবে যে আমরা প্রেজেন্টে কি করব, প্রেজেন্ট নিব, এবং ওইটাও কাউন্টিং এর মধ্যে থাকবে, আপনাদের এভারেজের সব কিছু হিসাবের মধ্যে থাকবে। ঠিক আছে, অতএব এটা নিয়ে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে তো আমরা ছাড়তেছি না। ঠিক আছে, আমরা ছাড়তেছি না বলতে আপনারাও হয়তো বা আমাদেরকে ছাড়বেন না আশা করি, কারণ যারা ফ্রিল্যান্সিং করার জন্যই আসছেন এখানে, আমি আশা করি তাদেরকে পাবো, আমি প্রয়োজনে অপ্রয়োজনে তারা আমাকে খুঁজবে। ঠিক আছে, তো যারা ফ্রিল্যান্সিং করতেছেন বা এই যে যারা আগ্রহী, এখানে অনেকেই আছেন খুব বেশি আগ্রহী, অনেক টাইম দিচ্ছেন, যেমন কালকে আপনারা ফটোশপে পরীক্ষা দিচ্ছেন, কার জন্য দেখলাম 9.5 মানে যেটা অস্বাভাবিক, স্বাভাবিক না, অস্বাভাবিক রেজাল্ট। ঠিক আছে, তো আমি তো আসলে অনেকগুলো এক্সাম দিয়ে দিছি, মানুষের দিছি, তো আমার নিজেরও আছে, তার অনেক কম, তো 9.5টা আসলে সহজে আসে না। ঠিক আছে, ওকে কিন্তু স্যার আমার গিগের ইমপ্রেশন ক্লিক সব কমে যাচ্ছে স্যার। কমবে, এটা মার্কেটিং না করলে কমবে। আপনার গিগের একটা গিগ না কয়টা গিগ আপনার? একটা স্যার, একটা গিগ থাকলে হবে না, আমাদেরকে সবাইকে পর্যায়ক্রমে গিগ বাড়াইতে হবে। আমি আপনাদেরকে বলে দিছিলাম যে আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি না এখন, তার মানে কি আপনি বসে থাকবেন না, আপনি গিগের গিগ বাড়াবেন, তারপর আপনি আপনার বিহেন্স পোর্টফোলিও রেডি করবেন, তারপর আপনি কন্টেস্ট করবেন। শুনেন আমি বলে দেই, একজন ডিজাইনারের যদি কোনো কাজও না থাকে তার কাজের অভাব নাই। এখন কথা হচ্ছে স্যার কি কাজ, ভাই পেমেন্ট হলেই কি খালি কাজ হয়? আপনাকে নিজেকে আপনার নিজেকে গুছাইতে যে অনেক সময় লাগে এটা আপনারা বিশ্বাস করেন? একটা আমি যে একটা আই এম অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিব, আমাকে নিজেকে তো গুছাইতে হবে, আমার
এফেক্টিভ মার্কেটিং কোথায় কিভাবে করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাইছি ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাদেরকে মেইনটেনেন্স করতে হবে আপনারা যদি মেইনটেনেন্স না করেন হবে না আপনারা হয়তো জানেন না আপনাদের জীবনের এমন একটা হতে পারে যে একটা গিগ আপনাদের কপাল খুলে দিতে পারে যে কোন একটা গিগ তো কোনটা কিভাবে দিবে এটা তো বলা যাবে না ওকে কপাল খোলা বলতে কি আপনার একটা গিগ যদি পারফর্ম করা শুরু করে একটা গিগ যদি মানে গতানুগতিক প্রতিদিন যদি অর্ডার করা শুরু করে আপনার মান্থলি 50-60-70 হাজার টাকা আপনি এই গিগ থেকেই পাবেন এটা এটা কিন্তু সম্ভব বাট এটা কখন সম্ভব যখন আপনার প্রচেষ্টা থাকবে আর আল্লাহ তাআলা যদি যখন স্যার আমাদের স্থির ভালো হবে স্যার তখন হ্যাঁ আর আল্লাহ তাআলা যদি কবুল করেন আর কি ঠিক আছে তো রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমরা চেষ্টা করব ঠিক আছে ওকে তো সবাই আরেকটা জিনিস সবাই যারা মুসলমান তারা নামাজ কালাম পড়বেন দোয়া করবেন আর যারা অন্যান্য ধর্মাবলম্বী তারা তাদের নিয়ম কানুন মানবেন দেখা যাবে স্ক্রিন জি স্যার জি স্যার দেখা যাচ্ছে ওকে ডাউনলোড হয়ে গেছে ফাতিমা কায়সার শান্তা তারপর জিনিফা বো ওকে আর কই কয়জন করছে আরে বাবা এতগুলো কার রাসেল ভাই না স্যার রাসেল ভাই হচ্ছে ভাই রাসেল ভাই ওকে গুড দেখি কারটা ভালো লাগতেছে আপনাদের মধ্যে থেকেই আমি আপলোড করে দিব সমস্যা বাট এখন আমি দেখতে চাচ্ছিলাম যে কার কি হলো কি ব্যাপার একটা কেন আর বাকি কই কই রাসেল ভাই আমি তো একটা দেখতে পাচ্ছি কয়টা আচ্ছা আচ্ছা এক দুই ডিজাইন মাস্টার ওয়ান ডিজাইন মাস্টার স্যার আরো একটা আছে স্যার টু টু নাম্বারটা স্যার হয় নাই আচ্ছা ওকে এখন হয়ে গেছে আশা করি আচ্ছা এখন দেখি প্রথমে এটা কার সাইজ কি ঠিক আছে আমার তো মানে সাইজটা ঠিক নাই এটা স্যার 1100 আচ্ছা আমরা একটু ডিজাইন প্যাকেটে এটা হচ্ছে হৃদয় ভাই নাকি জি স্যার ওকে তারপরে এটা কার স্যার এটা আমার বুঝতে পারছি বাট সুন্দর লাগতেছে কিন্তু ইউর কনফিডেন্ট ইন ডিজাইন লেখাটাকে একটু মানে ব্ল্যাকটা কমাই দিতে হয়তো ঠিক আছে আর একটু নিচে নামাই দিতে হয়তো জি স্যার ওকে এটা স্যার আমি ফার্স্টে হচ্ছে গিয়ে 1400x425 দিয়ে করে ফেলছি সম্পূর্ণটা তারপরে আবার স্যার এই যে মাপ ঠিক করে আবার করতে হয়েছে এই জন্য স্যার একটু তাড়াহুড়াতে দেরি হয়ে গেছে এরকম হয়ে গেছে আর কি হয় নাই খারাপ হয় নাই কিন্তু এটা এত সিম্পল আর রেজুলেশন খারাপ স্যার আমি না খুব কম পারি স্যার তার জন্য স্যার একটু চেষ্টা করলাম ঠিক আছে ওকে গুড চেষ্টা করছেন এটা কার
ছোট করে দিলে ভালো লাগতো। আরেকটা দেখি। নট বেট। ওকে শুরু করে সবকিছু ঠিক আছে। আচ্ছা আরেকটা কে জন্য দিছে? আমি আরেকটা দিলাম, দেখেন দেখি কোনো চান্স পেয়ে আসি যা শুধু। ওকে দেখি কোনটা এটা। হ্যাঁ হ্যাঁ বদনাটি দেখি একটু। আচ্ছা আপনার এই শ্যাডোগুলো ভাই বাদ দিয়ে দেন, আমার এই শ্যাডো দেখার দরকার নেই। শেপ এটা আমার এটা দরকার নেই। এইগুলা এইভাবে দিবেন না কোনো সময়। এগুলা এটা আরেকটু নিচে দিয়ে বাম পাশে লেফট অ্যালাইনমেন্ট করে দিতেন। আর লোগোটা আসলে এটা এখানে ইউজ করছেন তো, এই দুটো এখানে দেওয়ার দরকার নেই। ঠিক আছে ওকে। তো এমনটা হতে পারে যে এই জিনিসটা, এই তিনটা জিনিস যদি আপনি এইখানে দিয়ে দেন এখানে, আর এই লোগোটা এখানে, আর জাস্ট কন্ট্যাক্টটা এখানে কোণায় দিয়ে দিলেন, আর এই ডিজাইনটা থাকলো, সমস্যা নেই। আর এই দুটো উঠাই দেন। সিম্পল, আমি সবসময় বলছিলাম যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। আমাকে এখন এখন যদি আমি এখানে মার্কিং করি, আমার কাছে সবচেয়ে বেটার এই জিনিসটা মনে হচ্ছে। আর আপনাদের মতামত শুনি। ভালো দেখাবে তা না, সবসময় ডিজাইনের সিম্পল জিনিস থাকতে হবে এবং ডিজাইনটা সিম্পলের মধ্যে সুন্দর রাখতে হবে। আমি যদি আপনাকে দেখাইতে, আমি মেবি দেখাই এই যে উপরে মাপ তো ঠিকই আছে আমার, যে 1128 বাই 191। ওকে এখন স্যাপ দেন দেখি। এই যে এখানে তাই, এখানে শুধু আপনি জাস্ট আমি 2000 করে দিলাম এখানে দেন করেন। অতিরিক্ত হয়ে গেছে ওই উপরের উপরের ওয়াইডটা আর বাড়তে পারে নাই। ঠিক আছে, কারণ ওয়াইডটা অলরেডি 5900 কত হয়ে গেছে। তো যখন আপনি 2000 দিচ্ছেন আবার 2000 দেন তাহলে বুঝতে পারবেন কাহিনীটা। দেখেন দেখেন 8192 এর উপরে যাইতে পারতেছ না। 8192 হ্যাঁ এর উপরে যাইতে পারবে না। এখন সাইজটা কিন্তু বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছি, কাহিনীটা আমার এখানে। এখানে কাহিনী মানে কি, আপনার 1500 দিলেও 8192, 2000 দিলেও 8192। তার মানে মনে রাখতে হবে আমাকে হাইট এবং ওয়াইড 8192 এর উপরে যাচ্ছে না। তো তার মানে কি করতে হবে আমাকে, কমাই দিতে হবে। এখন দেন, এখন ঠিক আছে। এখন তো আপনারটা ভালো লাগতেছে, ঘটনা কি কারেকশন করতে মনে হয় না স্যার? ওই যে এটা চেঞ্জ করলাম এই আর কি। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, এখন খারাপ লাগতেছে না, অসুবিধা নেই। মাঝে মধ্যে এটাও আমরা প্রায় বিয়ে করব, ঠিক আছে, আপলোড করব। এটাও দিয়ে দিলাম স্যার। ওকে দেখি গড়ে ফাইভ স্টার মারা গেছে মনে হচ্ছে। নিচে আসেন, জি স্যার। ওকে নিচে আসেন। আসলে freelancer.com এর ক্লায়েন্টের কোনটা পছন্দ হবে এটা বড় ডিফিকাল্ট। ঠিক আছে,
আপনি 100% এটা যে সমস্যা তা না, আপনি ডিজাইনকে আরো ইমপ্রুভ করে নিয়ে আরো আবার সাবমিট করতে হবে। সমস্যা হ্যান্ডসাম অ্যামাউন্ট ছিল 250, খুব ভালো। জি স্যার, ঠিক আছে। তো যদি ভালো কিছু করা যায়, তবে 5 স্টার দিয়ে দিছি তো চান্সটা একটু কম, তারপরেও বলা যায় না, আপনি ট্রাই করতে থাকেন। তারপর স্যার দেখি স্যার বাকি রাখতেও করতেছেন কনটেস্ট নাকি এন্ট্রান্স ট্রাই ফেলছেন এমন কিছু? না স্যার, প্রতিদিন আমি একটা করে হল করি। হ্যাঁ এটা করতে হবে স্যার, করতে হবে দিতে ভাই। আপনি যত করবেন তত আপনার স্কিল গ্যাদার হবে, মনে রাখবেন, ঠিক আছে? এবং কাজগুলো পারলে আমাকে দেখাবেন, ফিডব্যাক দিবেন আপনার। হ্যাঁ দিলীপ আপু কি চলে গেল কেন, উনি কি যেন বলতেছিল? আচ্ছা ওকে, আবিদ ভাইটা কোথায় এখানে ছিল? আচ্ছা ওকে, এই যে আবিদ ভাই, ওই যে আবিদ ভাই 2 নম্বর পেজে। তারপর বাকি পার্টি কই? কার আমাদের সিস্টেম ফলো করছে? কি আমাদের বাকিগুলো কোথায়? জানি না স্যার। স্যার আমার একটা 10 নম্বর পেজে, স্যার আমার একটা 7 নম্বর পেজে। আচ্ছা আপনার অনলাইন দেখাচ্ছে না কেন? স্যার অনলাইন তো আসি স্যার। স্যার অনলাইন তো স্যার আসি স্যার, পিসি থেকে তো, তারপরে স্যার দেখাচ্ছে। আমাকে তো অনলাইন দেখাচ্ছে, আমিও তো আপনাদের সাথে আছি, তা আপনাদের দেখাচ্ছে না কেন? জি স্যার। হ্যাঁ রিফ্রেশ করেন না স্যার, রিফ্রেশ করেন না আপনারা? না স্যার রিফ্রেশ করতে না তো স্যার রিফ্রেশ করতে স্যার রিফ্রেশ করতে হবে। আচ্ছা ঢাকায় গেছেন আপনি, দিনাজপুরে আইপিতে অ্যাকাউন্ট করছেন? জি স্যার। ঢাকায় যায় কি ফাইবার চালাচ্ছেন না? জি স্যার। যে আইপিতে আপনি ফাইবার চালাচ্ছেন সে আইপিতে অন্য অন্য কেউ ফাইবার চালায় কিনা আপনি শিওর? না স্যার শিওর হতে হবে। কেন আপনি কার বাসায় আছেন? আপনি নিজের বাসায় না মানুষের বাসায় নাকি মেসে নাকি মানে আপনি কেন? স্যার এখানে এই যে স্যার আন্টির বাসায়। হ্যাঁ তো আন্টির বাসায়, আন্টির বাসার সদস্য কয়? আপনার আইপি ট্রেস করবে কি জিনিস যে ওই ব্যক্তি একটা আইপি দিয়ে তিনটা অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্ট চালাচ্ছে, কথা বুঝিয়েন? ঠিক আছে তো আমরা যারা মানে মাল্টিপল অ্যাকাউন্ট চালাই তারা কি করি, হয় মোবাইলটাকে আলাদা করে, মোবাইলটাকে করে ওকে আলাদা করে দেই, ঘরে থাকে ঠিকই বাট ওর আইপি একেবারে আলাদা করে দেয়,
আর না হলে আর আর যারা করি আমি যেটা করি সেটা হচ্ছে ল্যাপটপে আলাদা ডিভাইস মানে ডিভাইসটাই আমি আলাদা করে দিছি এবং ওই ডিভাইসে আমি মজিল্লা দিয়ে চালাই ঠিক আছে ওকে জি স্যার তো আবার কি হয় একই কম্পিউটারে কিন্তু দুইটা আইপি ইউজ করা যায় আই দুইটা ফাইবার অ্যাকাউন্ট করে বাট এটা রিস্ক হয়ে যায় ঠিক আছে এটা যারা জানে এই আইপি ট্র্যাকিং এর ব্যাপারটা আরো ক্লিয়ার তারা ইউজ করলে বেটার বাট আমি নিজেও মানে অনেকেই বলে যে ইউজ করে এবং আমার পরিচিত অনেকে আছেন মানে ফাইবারে ঢুকলে অ্যান্ড্রয়েড কোয়ের মার্কেটিংটা খুব করে আর কি ওরা প্রথমের দিকে আর কি জাস্ট কোনো অ্যাকাউন্ট না থাকলে যেটা করে আর কি এইখানে কোনো ওদের ইয়াটা আছে আর কি যার কারণে কি এই যে অ্যান্ড্রয়েড কোথায় নাই এখন লোড নিচ্ছে এখনো নেট ব্যবস্থা খুব একটা বাজে আজকে স্যার আমাদের কে যেন বললো রিভিউ এর বিষয়ে কি হয়েছে হ্যাঁ হ্যাঁ আস্তে ধীরে ধীরে ভাই এটা দেখাই যেন স্যার আসেন হ্যাঁ হ্যাঁ আসি স্যার আমি আমার